সুপ্রিয় ব্যাংক জব চাকরি প্রার্থী বন্ধুরা, আমরা আজ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কথা বলবো। আর আজকের আলোচ্য বিষয় হলো বিজনেস লেটার। আজকের আলোচ্য বিষয় হলো বিজনেস লেটার, অর্থাৎ বিজনেস লেটার কিভাবে লিখতে হবে সেই বিষয়টি সম্পর্কে আমরা সম্যক ধারণা পাওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও দেখে যাদের বিজনেস লেটার লিখতে গিয়ে অসুবিধা হয় অথবা বিজনেস লেটার কিভাবে লিখতে হবে, কি কি বিষয় ইনক্লুড করতে হবে ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলা স্পষ্ট হবে। আমরা চলুন প্রথমে স্ক্রিন শেয়ারিং এ চলে যাই, আমরা একটু বিজনেস লেটারটা প্রথমে দেখব। আসলে বিজনেস লেটারটা কি, বিজনেস লেটারটা কি, ব্যাংকে একটি ব্যাংকে কি ধরনের লেটার লিখতে হয়, কোন ধরনের লেটার কি আসলে আমরা বিজনেস লেটার বলবো। এখানে দেখেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিদিন বিভিন্ন রকমের অসংখ্য লেটার লিখতে হয়, এর সাথে সম্পৃক্ত বিভিন্ন অংশীজনের কাছে, স্টেক হোল্ডারদের কাছে। অর্থাৎ ব্যাংকে প্রতিনিয়ত অসংখ্য লেটার লিখতে হয়, এর সাথে যে অংশীজন রয়েছে স্টেক হোল্ডার, এদের মধ্যে কিছু অংশীজন রয়েছে বাহ্যিক মানে এক্সটার্নাল, যেমন ক্রেতা, হ্যাঁ এখানে এখানে কাস্টমার্স, ক্লায়েন্টস, ইনভেস্টর্স, সাপ্লায়ার্স, অ্যাডভার্টাইজার্স, অ্যাকাউন্ট হোল্ডার্স, রেগুলেটরি বডি, ক্রেডিটর্স, ডেটর্স এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, অ্যানাদার বিজনেস কনসার্ন। আর কিছু অংশীজন রয়েছে অভ্যন্তরীণ ইন্টারনাল, যেমন মালিক, ওনার, ডিরেক্টর্স মানে পরিচালক, কার্যনির্বাহী পরিষদ, বোর্ড অফ ডিরেক্টর্স, কর্মকর্তা, অফিসার্স, কর্মচারী, এমপ্লয়িজ। অর্থাৎ আমাদের সাধারণত ব্যাংকে দুই ধরনের লেটার লিখতে হয়, দুইটা পার্টির কাছে বলতে পারি আমরা, একটা হলো এক্সটার্নাল পার্টি, একটা হলো ইন্টারনাল যারা আছেন। ইন্টারনালের মধ্যে এখানে মালিক থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী, একই লেভেলের কর্মকর্তা হতে পারে, সুপিরিয়র ইনফেরিয়র এখানে হতে পারে। এটা এখানে বলা হচ্ছে যে আবার অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সুপিরিয়র অথরিটি, পদস্থ কর্মকর্তা, সাবঅর্ডিনেট অফিসার অথবা একই স্তরের কর্মকর্তা, অফিসার অফ ইকুয়াল র্যাঙ্ক কাছে লেটার লিখতে হয়। কাজেই কার কাছে লেটার লেখা হচ্ছে এবং কি লেখা হচ্ছে তার উপর ভিত্তি করে লেটারটি সুর, টোন এবং শব্দ চয়ন, ওয়ার্ড সিলেকশন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিজনেস লেটারটি ফর্মাল এবং স্ট্রাকচার্ড হওয়ার পাশাপাশি কিছুটা ব্যক্তিগত, কোয়াইট পার্সোনাল, কারণ এটা লেখা হয় পেশাগত অনুসন্ধানে, ফর প্রফেশনাল কোয়েস্ট। অর্থাৎ এখানে যেটা বলা হলো যে বিজনেস লেটারটি ফর্মাল এবং স্ট্রাকচার্ড হওয়ার পাশাপাশি কিছুটা ব্যক্তিগত, অনেকটা কোয়াইট পার্সোনাল, কিছু কিছু ক্ষেত্রে কোয়াইট পার্সোনাল হবে, বিশেষ করে কোনো ক্লায়েন্ট, একটা ব্যাংকের ক্লায়েন্ট বা কাস্টমার যখন ব্যাংকের কাছে কোনো কোয়েরির জন্য লিখবে, সেটা এক অর্থে ওটা কিছুটা পার্সোনাল বিষয় থাকবে। আর ব্যাংক যখন ব্যাংকের এমপ্লয়ি হিসেবে অন্যদের কাছে যখন লিখবে, তখন কিন্তু সেটা ব্যাংকের পক্ষ থেকে হবে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেটা কিন্তু পার্সোনাল না, কিছুটা পার্সোনাল, কোয়াইট পার্সোনাল। এখানে পার্সন যখন ব্যাংকের কাছ থেকে কোনো কোয়েরি জানতে চায়, সেটা কিন্তু পার্সোনালের মধ্যে পড়বে। কিন্তু ব্যাংকের অফিসার যখন আরেকটা এখানে কোনো পার্টির কাছে লিখবে, কাস্টমারের কাছে লিখবে, ক্লায়েন্ট, সেটা কিন্তু পার্সোনাল না, সেটা ব্যাংক প্রাতিষ্ঠানিক। এখন আমরা দেখবো ফরম্যাট অফ বিজনেস লেটার্স, বিজনেস লেটারের ফরম্যাটটা কেমন হবে। বিজনেস লেটারের ফরম্যাট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ফরম্যাটটা জানা থাকলে আমরা অনায়াসেই ব্যাংকের বিজনেস লেটার লিখতে পারবো। বিজনেস লেটার লেখার চার ধরনের ফরম্যাট রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ফরম্যাট হলো ব্লক ফরম্যাট। এখানে উপস্থাপনের সরলতার জন্য ব্লক ফরম্যাট অনুসারে বিজনেস লেটার দেখাবো, অর্থাৎ আমরা চারটা ফরম্যাটে যাব না, একটা ফরম্যাট দেখাবো আপনাদের, সেই ব্লক ফরম্যাটটা। ব্লক ফরম্যাট অনুযায়ী বিজনেস লেটার লেখার সময় বাম পাশ বরাবর সিঙ্গেল স্পেসে লিখতে হয়, প্যারাগ্রাফ ও বিভিন্ন অংশের মধ্যে ডাবল স্পেস রেখে। আমি একটু বলছি, আবার একটু দেখেন, এখানে বাম পাশে একটু তাকান, আমরা যেটা দেখাচ্ছি যে ব্লক ফরম্যাট অনুযায়ী বিজনেস লেটার লেখার সময় বাম পাশ বরাবর সিঙ্গেল স্পেসে লিখবো, বাম পাশ বরাবর সিঙ্গেল স্পেসে লিখবো, আর প্যারাগ্রাফ ও বিভিন্ন অংশের মধ্যে ডাবল স্পেস রেখে। একটু ভালো করে দেখেন, অর্থাৎ ব্লক ফরম্যাট অনুযায়ী বিজনেস লেটার লেখার সময় আমাদের যেটা করতে হবে সেটা হলো সিঙ্গেল স্পেসে লিখতে হবে, অর্থাৎ ব্লক ফরম্যাট অনুযায়ী বিজনেস লেটার লেখার সময় বাম পাশ বরাবর সিঙ্গেল স্পেসে লিখতে হয়, প্যারাগ্রাফ ও বিভিন্ন অংশের মধ্যে ডাবল স্পেস রেখে। অর্থাৎ ব্লক ফরম্যাট কিপস দ্য টেক্সট লেফট জাস্টিফাইড এন্ড সিঙ্গেল স্পেস উইথ ডাবল স্পেসেস বিটুইন প্যারাগ্রাফস এন্ড ডিফারেন্ট সেকশনস। অবশ্য সেন্ডার মেলিং অ্যাড্রেসটা উপরে মাঝ বরাবর রাখা যেতে পারে। আমরা যেটা করব,
বিশেষ করে ব্যাংকের লেটার যখন লিখতে হয় আমরা বলি যে প্যাড ইউজ করতে। প্যাড মানে হলো যে এখানে ব্যাংকের যে ঠিকানাটা অর্থাৎ ব্যাংকের যে অ্যাড্রেস, ব্যাংকের নাম সহ যে অ্যাড্রেস সেটা আমাদের মাঝ বরাবর থাকে, এটা সাধারণত প্রতিষ্ঠান তার প্যাডে লেখে, ওইটাকেই বলা হয় যেখানে যে অ্যাড্রেসটা অর্থাৎ সেন্ডার এর মেলিং অ্যাড্রেসটা উপরে মাঝ বরাবর, অর্থাৎ ব্যাংক ব্যাংক হতে পারে, এখানে অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে প্রতিষ্ঠান চিঠিটা পাঠাচ্ছে সেই সেন্ডারের ঠিকানাটা উপরে মাঝ বরাবর মেলিং অ্যাড্রেস সহ, কেন ফোন নাম্বার থাকবে, ফ্যাক্স থাকবে, ইমেল থাকবে, ব্যাংকের নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ফ্যাক্স থাকবে, ইমেল থাকবে, এটাকে আমরা বলি প্যাড। অনেকে প্যাড নামে যে ব্যাংকের প্যাডে লিখতে হয় এটা আপনি মাঝ বরাবর লিখবেন, অর্থাৎ সেন্ডার, এখানে একটা কথা একটু ভালো করে দেখেন, সেন্ডারের মেলিং অ্যাড্রেসটা উপরে মাঝ বরাবর থাকবে। সেন্ডারের মেলিং অ্যাড্রেস বলতে এখানে মেলিং অ্যাড্রেসের মধ্যে কি কি থাকবে, প্রথমে নামটা থাকবে, অর্থাৎ প্রথমে নাম, যদি এটা ধরেন সোনালী ব্যাংক হয় তাহলে সোনালী ব্যাংক, তারপরে আপনার এর মেইলিং অ্যাড্রেস, এখানে ফোন, ফ্যাক্স, অ্যাড্রেস, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ফ্যাক্স নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে, এটাই হচ্ছে মেইলিং অ্যাড্রেস। এখানে সাধারণত নাম, ব্যাংকের নামটা থাকবে বা প্রতিষ্ঠানের নামটা থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ফ্যাক্স নাম্বার থাকবে, ইমেল, এটা মাঝ বরাবর রেখে আমরা বাকিগুলা বাম পাশ বরাবর সিঙ্গেল স্পেসে লিখব। আর ডাবল স্পেস কখন হবে, একটা প্যারা থেকে যখন আরেকটা প্যারায় যাব, একটা সেকশন থেকে যখন আরেকটা সেকশনে যাব, তখন শুধু হবে ডাবল স্পেস। ডাবল স্পেস মানে কি, একটা লাইন বাদ দিলে যতটুকু গ্যাপ হয় ততটুকু গ্যাপ রেখে যেতে হবে, একটা লাইন বাদ দিলে যতটুকু গ্যাপ হয় ততটুকু গ্যাপ রেখে যাওয়াই হলো আমাদের ডাবল স্পেস। আর সিঙ্গেল স্পেস কোনো লাইন গ্যাপ না রেখে যাও। এখন আমরা আসেন পার্টস অফ এ বিজনেস লেটার। পার্টস অফ এ বিজনেস লেটার, বিজনেস লেটার কয়েকটি অংশ নিয়ে গঠিত হয়, এগুলো দেখেন ওপেনিং প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ, ক্লোজিং প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফ থাকবে বিজনেস লেটারে, তিনটা প্যারাগ্রাফ থাকবে, ওপেনিং প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ, ক্লোজিং প্যারাগ্রাফ, তিনটার মধ্যে ওপেনিং প্যারাগ্রাফে আমরা কি লিখবো দেখেন, ওপেনিং প্যারাগ্রাফ বিজনেস লেটারের প্রথম অংশটিকে বলা হয় ওপেনিং প্যারাগ্রাফ, যেহেতু এক্ষেত্রে আপনি আপনি মানে সেন্ডার, আপনি মানে হলো সেন্ডার, ব্যাংকে যদি ব্যাংকে চাকরি করেন তাহলে ব্যাংকের আপনি এমপ্লয়ি, আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্নে কাজ করেন সেটার এমপ্লয়ি, মানে সেন্ডার মানে আপনি ব্যাংকের মানে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা, সেই হিসাবে আপনি সেন্ডার। দেখেন আপনি লেটার লেখা শুরু করেছেন, তাই আপনাকে এই অংশে মেইলিং অ্যাড্রেস এবং ফুল ডেট, হ্যাঁ মেইলিং অ্যাড্রেসের পরে ফুল ডেটটা থাকবে, অর্থাৎ এখানে আমাদের যেটা থাকবে মেইলিং অ্যাড্রেস এবং ফুল ডেট, যেমন June 30, 2020 লিখতে হবে, মেইলিং অ্যাড্রেস থাকবে এবং ফুল ডেট সাথে রেফারেন্স, অর্থাৎ মেইলিং অ্যাড্রেস, রেফারেন্স এবং ফুল ডেট, অবশ্য রেফারেন্স রেফারেন্স ফুল ডেটের আগে, হ্যাঁ ফুল ডেটের আগে রেফারেন্স নাম্বার নাম্বারও থাকতে পারে, আমরা নর্মালি যেটা করব রেফারেন্স নাম্বার থাকবে, অর্থাৎ তাহলে মেইলিং অ্যাড্রেসের পরে আমরা একটা রেফারেন্স নাম্বার দিব, রেফারেন্স নাম্বার কিভাবে লিখতে হয় আমরা সেটা দেখাবো, তারপরে ডেট থাকবে ফুল ডেট, যেমন June 30, 2021 বা January 10, 2021, তারপরে ফুল ডেট ডাবল স্পেস দিয়ে রিসিপিয়েন্টের নাম, কোম্পানির নাম লিখতে হবে। কিন্তু দেখেন এখন এখানে যেটা হলো ফুল ডেটের পরে, মানে এখানে আমরা যেটা করব মেইলিং অ্যাড্রেস লিখব, রেফারেন্স নাম্বার দিব, ফুল ডেট লিখব, লেখার পরে ডাবল স্পেস, এখানে এই অংশটা করার পরে ডাবল স্পেস রেখে, যেহেতু এটা হলো সেন্ডারের অ্যাড্রেস, তারপর রিসিপিয়েন্টের কাছে পাঠাচ্ছি, তারপর ডাবল স্পেস রেখে আমাদের কি করতে হবে, প্রাপকের নাম এবং কোম্পানির নাম লিখতে হবে, অর্থাৎ ফুল ডেটের পর ডাবল স্পেস বসবে, ডাবল স্পেস দিয়ে একটা লাইন বাদ দিলে যতটুকু গ্যাপ হয় সেটা রেখে, তারপরে আপনার রিসিপিয়েন্ট, প্রাপকের নাম, প্রাপকের নাম, কোম্পানির নাম লিখতে হবে, এরপর আপনাকে স্যালুটেশন মানে অভিবাদন লিখতে হবে, অভিবাদন, স্যালুটেশনের ক্ষেত্রে আপনি শুটা করবেন ডিআর দ্বারা, ডিআর দ্বারা, যেমন ডিআর 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 তারপর টাইটেল, ডিআর মিস্টার বা মিসেস, ডিআর এর পরে টাইটেল, ডিআর মিস্টার বা মিসেস এবং লাস্ট নেম, যেমন ডিআর মিস্টার হুসাইন, ডিআর টাইটেল তারপর লাস্ট নেম, ডিআর মিসেস সাবিনা, এরকম হতে পারে। যদি আপনি রিসিপিয়েন্টের টাইটেল না জানেন তবে তার পূর্ণ নাম লিখতে হয় এবং শেষে কোলন ব্যবহার করতে হয়। দেখেন যদি আপনি রিসিপিয়েন্টের টাইটেল না জানেন, তখন সে মিস্টার না মিসেস, হ্যাঁ এখানে মেল না ফিমেল আপনি জানেন না, তখন আপনি ফুল নাম লিখতে পারেন, টাইটেল না জানা থাকলে আপনি পূর্ণ নাম লিখবেন, শেষে কোলন ব্যবহার করতে হয়, যেমন ডিআর কামরুল হুসাইন, হ্যাঁ অবশ্য ব্রিটিশ ইংলিশে কমা ব্যবহার করা হয়, আমেরিকানে এখানে কোলন ব্যবহার করা হয়, যেমন ডিআর কামরুল হুসাইন কোলন, আর ব্রিটিশ ইংলিশে কমা ব্যবহার করা হয়, যে কোনো একটা ব্যবহার করলে আপনার হবে, কোলন অথবা কমা। তাহলে এই হলো আমাদের ওপেনিং প্যারাগ্রাফ। তাহলে ওপেনিং প্যারাগ্রাফে কি হবে, সেন্ডার, আপনি যদি ব্যাংকার হন
তাহলে আপনার ব্যাংকের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে রেফারেন্স নাম্বার, এই ইমেল অ্যাড্রেস পর্যন্ত মাস বরাবর থাকবে। তারপর বাম পাশ থেকে রেফারেন্স নাম্বার, ফুল ডেট, এরপরে ডাবল স্পেস দিয়ে যার কাছে পাঠাচ্ছেন তার নাম, তার পজিশন, এখানে ডেজিগনেশন নাম আসতে পারে, তার ডেজিগনেশন ম্যানেজার বা হিউম্যান রিসোর্স ম্যানেজার যাই হোক, ডেজিগনেশন কোম্পানির নাম থাকবে। হ্যাঁ, তারপরে আমাদের একটা স্যালুটেশন, ডিয়ার মিস্টার কামরুল হোসেন, এই পর্যন্ত হলো ওপেনিং প্যারাগ্রাফ। এরপরে আসেন বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফের মধ্যে দুই বা ততোধিক প্যারাগ্রাফ থাকতে পারে, দেখেন বডি প্যারাগ্রাফের মধ্যে দুই বা ততোধিক প্যারাগ্রাফ থাকতে পারে। বডির প্রথম প্যারাগ্রাফে আপনি আপনার পরিচয় দিয়ে মূল প্রসঙ্গের সংক্ষিপ্ত অবতারণা করবেন। বডি প্যারাগ্রাফে আপনি আপনার পরিচয় দিয়ে, অবশ্য সব লেখাতে পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না, যেখানে প্রয়োজন হবে অর্থাৎ আননোন কারোর কাছে যখন লিখবেন অপরিচিত, সেই ক্ষেত্রে পরিচয় দেওয়ার প্রসঙ্গ আসবে। তো প্রথম প্যারাগ্রাফে আপনি আপনার পরিচয় দিয়ে মূল প্রসঙ্গের সংক্ষিপ্ত অবতারণা করবেন, অর্থাৎ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ অফ দ্য বডি ইউ উইল ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড ইউর মেইন পয়েন্ট, যাতে করে প্রাপক, মানে যার কাছে লিখতেছেন, প্রাপক আপনার বিজনেস লেটার লেখার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। আচ্ছা, তার মানে প্রথম প্যারাগ্রাফে, বডির প্রথম প্যারাগ্রাফে আপনি আপনার পরিচয় দিবেন এবং যার কাছে লিখতেছেন অর্থাৎ আপনার এই লেটার লেখার উদ্দেশ্য সম্পর্কে বলবেন। বডির দ্বিতীয় প্যারাগ্রাফে আপনি মূল বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরবেন, গো ইন টু ডিটেলস অফ দ্য মেইন পয়েন্ট, অর্থাৎ আপনি বডির ফার্স্ট প্যারাতে আপনি পরিচয় দিলেন, কি আপনার লেটারটা লেখার উদ্দেশ্যটা বললেন। এখন যদি যার কাছে লিখছেন সে যদি মনে করে যে এই লেটারটা তার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে সে বাকিটা হয়তো পড়বে, আর যদি মনে করে যেটা গুরুত্বপূর্ণ না, তাহলে তো বাকিটা পড়বে না। বডি প্যারাগ্রাফে দেখেন আপনি মূল বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরবেন, গো ইন টু ডিটেলস অফ দ্য মেইন পয়েন্ট। এরপর বডির লাস্ট প্যারা, মানে বডিতে তিনটা পার্ট হবে, ফার্স্ট প্যারাতে আপনি পরিচয় দিবেন, আপনার বিজনেস লেটার লেখার উদ্দেশ্যটা আলোচনা করবেন, বডির দ্বিতীয় প্যারাতে ডিটেলস বলবেন আপনার প্রোডাক্ট বা বিজনেস প্ল্যান, বিজনেস আইডিয়া সম্পর্কে, আর বডির তৃতীয় প্যারাগ্রাফে আপনি আপনার উদ্দেশ্যটি পুনর্ব্যক্ত করবেন, যেমন যার কাছে লিখছেন তার কাছ থেকে কি কি ফিডব্যাক প্রত্যাশা করেন তার উল্লেখ করবেন। অর্থাৎ বডির তৃতীয় প্যারাগ্রাফে আপনি উদ্দেশ্যটি পুনর্ব্যক্ত করবেন এবং যার কাছে লিখছেন তার কাছ থেকে কি ফিডব্যাক প্রত্যাশা করেন তার উল্লেখ করবেন। এরপরে হলো ক্লোজিং প্যারাগ্রাফ। এরপর বিজনেস লেটারটি আনুষ্ঠানিকভাবে শেষ করতে হবে। ফর্মাল ক্লোজিং এর জন্য আপনি সিনসিয়ারলি, ইউর সিনসিয়ারলি লিখতে পারেন, ফর্মাল ক্লোজিং এর জন্য সিনসিয়ারলি বা ইউর সিনসিয়ারলি লিখতে পারেন, বাংলায় ধন্যবাদান্তে বলতে পারেন। আর লেটারটি যদি মোর পার্সোনাল হয় তবে কোর্ডিয়ালি বা বেস্ট রিগার্ডস লিখতে পারেন। যদি লেটারটি মোর পার্সোনাল, কারণ এটা অফিসিয়াল না পার্সোনাল, সেক্ষেত্রে কোর্ডিয়ালি বলতে পারেন অথবা বেস্ট রিগার্ডসও বলতে পারেন। এরপর চার লাইন গ্যাপ দিয়ে আপনার নাম ও টাইটেল টাইপ করতে হবে, কোম্পানি নাম উল্লেখ করতে, ভালো করে বুঝবেন। চার লাইন, আমরা কোয়াড্রাপল গ্যাপ বলি, এখানে আমরা বলি কোয়াড্রাপল গ্যাপ চার লাইন গ্যাপ, সাধারণত দুইটা লাইন বাদ দিলে যতটুকু গ্যাপ হয় প্রায় 1 ইঞ্চ পরিমাণ একটু গ্যাপ রাখতে হয়, এটা শেষ করে, অর্থাৎ 1 ইঞ্চ পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ বা কোয়াড্রাপল স্পেস বা চার লাইন গ্যাপ রেখে, এরপর চার লাইন গ্যাপ রেখে আপনার নাম ও টাইটেল টাইপ করতে হবে, নাম এবং টাইটেল, কোম্পানির নাম উল্লেখ করতে হবে, নাম এবং টাইটেল টাইপ করতে হবে এবং কোম্পানির নাম উল্লেখ করতে হবে। অতি গুরুত্বপূর্ণ কোনো লেটার হলে আপনার নাম কালো বা নীল কালিতে স্বাক্ষর করতে হয়, সাধারণত যে অনেক ক্ষেত্রে স্বাক্ষরের গুরুত্বপূর্ণ লেটার যখন হয় তখন সাধারণত নামটা স্বাক্ষরের প্রসঙ্গ আসে, সেক্ষেত্রে এটা স্বাক্ষর করে তারপরে নিচে আপনি আপনার নামটা আবার লিখে দিতে হবে, স্বাক্ষর একটা সাইন, সিম্বলিক সাইন থাকবে, তারপর আবার ওইটা নামটা লিখে দিতে হয় সাধারণত ব্র্যাকেটে। ইফ ইউ রাইট সামথিং অন হার্ড টপিক সাইন ইউর নেম ইন দ্য এম্পটি স্পেস ইউজিং ব্লু অর ব্ল্যাক লেটার অর ইন, যদি বিজনেস লেটারটির সাথে কোনো সংযুক্তি, কোনো এনক্লোজারের বিষয় থাকে তবে তার লেটারটি সবার শেষে উল্লেখ করতে হয়, কোনো সংযুক্তি এনক্লোজার যদি থাকে সবার শেষে উল্লেখ করতে হয়। তারপর এখানে অনুলিপি মানে সিসি থাকতে পারে, কার কার কাছে পাঠাচ্ছেন সেটা সিসি বা অনুলিপির বিষয় আসতে পারে, তবে এনক্লোজার পর্যন্ত রাখলেই হয়, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, এরপরে আসেন আমরা একটা, এবার আমরা আলাদা আলাদা ভাবে বিজনেস লেটারের বিভিন্ন অংশগুলো দেখাবো। কোশ্চেন, একটা কোশ্চেন দেখেন, সাপোজ ইউ আর দ্য মার্কেটিং ম্যানেজার অফ বিএইচ ইন্টারন্যাশনাল কোম্পানি, ইউর কোম্পানি হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ প্রোডাক্ট, রাইট এ বিজনেস লেটার টু দ্য সেলস ম্যানেজার অফ এবিসি কোম্পানি টু প্রমোট ইউর প্রোডাক্ট।
কারণ আপনি বিএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটা কোম্পানির মার্কেটিং ম্যানেজার। আপনারা একটা প্রোডাক্ট সম্প্রতি লঞ্চ করেছেন, সেটা বিজনেস একটা বিজনেস সেলস ম্যানেজার এবিসি কোম্পানির সেলস ম্যানেজারের কাছে আপনি একটা লেটার লিখবেন এই প্রোডাক্টটা প্রমোশনের জন্য, এই প্রোডাক্টটা এখানে প্রমোট করার জন্য, তাদের কাছে বিক্রি করার জন্য বলতে পারি আমরা, অথবা তাদেরকে জানানোর জন্য প্রোডাক্টটা সম্পর্কে। তাহলে আমরা এখন বিজনেস লেটারটা যদি লিখি তাহলে কি হবে একটু দেখেন। ওপেনিং প্যারাগ্রাফে আপনি প্রথমে মাঝ বরাবর যেটা লিখবেন, দেখেন আপনি মাঝ বরাবর যেটা লিখবেন যে বিএস ইন্টারন্যাশনাল লিমিটেড 145 মতিঝিল ঢাকা 1000, টেলিফোন এত, ফ্যাক্স এত, ইমেইল এত, এটুকু হলো আপনার। আমরা এটুকু বলছি, আমি একটু বোল্ড করে দেখাই, এটা বলছি মেইলিং অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, এটা হচ্ছে আমাদের সেন্ডার, মেইলিং অ্যাড্রেস অফ দ্য সেন্ডার, দেখেন সেন্ডারের মেইলিং অ্যাড্রেস মাঝ বরাবর থাকবে। মেইলিং অ্যাড্রেস মানে কি, কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ঠিকানা, তারপরে টেলিফোন, ফ্যাক্স, ইমেইল, এটা হলো আমাদের মেইলিং অ্যাড্রেস। তারপরে দেখেন বাম পাশ বরাবর একটা রেফারেন্স, রেফারেন্সের প্রথমে আপনি লিখবেন, দেখেন রেফারেন্সের প্রথমে দেখেন বিএইচআইএল, বিএইচ ইন্টারন্যাশনাল লিমিটেড, প্রতিষ্ঠানের নামটা সংক্ষেপে লেখা হয়, যদি সোনালী ব্যাংক হয় তাহলে এস বিএল, এসবিএল মানে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা বলে জেবিএল, হ্যাঁ ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল, এইভাবে প্রতিষ্ঠানের নামটা সংক্ষেপে বলবেন। তারপরে স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে এটা কি বিষয়, যেমন এনএল, নিউ লঞ্চ, নিউ লঞ্চ, সংক্ষেপে আমরা এনএল লিখবো। যদি এটা এলসি হয় তাহলে লেটার অফ ক্রেডিট হয় এলসি, যদি এটা আপনার পার্সোনাল লোন হয় পিএল, পার্সোনাল লোন, এবং সংক্ষেপে লিখতে হবে। তারপরে স্ল্যাশ দিয়ে দেখেন, তারপর স্ল্যাশ দিয়ে ইয়ারটা লিখতে হয়, সাধারণ ইয়ার, যেমন 2021, 20 এর শেষে থাকে ইয়ার, এখানে এনএল এর পরে এই যে স্ল্যাশ এটা ইয়ার, 2020 হলো ইয়ার, কোন ইয়ারের লেখা সেই ইয়ারটা লিখতে হয়। তারপরে একটা হাইফেন দিয়ে এটা কত নাম্বার, 1 2 3 এরকম থাকতে পারে, অর্থাৎ 2021 পর্যন্ত রাখলেও হবে, তারপরে হাইফেন দিয়ে আপনি 1 2 3 এরকম বলতে পারেন। তারপরে ডেট, এরপরে হলো দেখেন ডেট, January 15, 2021, অর্থাৎ আপনি এখানে পরীক্ষার ডেট দিতে পারেন, এখানে আপনি পরীক্ষার ডেট ইউজ করতে পারেন, January 15, 2021। তারপরে দেখেন সেলস ম্যানেজার, এখানে আমরা সরাসরি যার কাছে লিখছি, অর্থাৎ প্রাপকের ডেজিগনেশন, নামও বলতে পারেন, নাম ছাড়া সরাসরি সেলস ম্যানেজার দিয়ে অ্যাড্রেস করা যায়, যার কাছে লিখছেন সেলস ম্যানেজার এবিসি কোম্পানি লিমিটেড 123 গুলশান অ্যাভিনিউ ঢাকা 1213 1213। দেখেন এরপরে ডিআর, ডিআর মিস্টার মজুমদার, ডিআর মিস্টার মজুমদার, এই পর্যন্ত আমাদের ওপেনিং প্যারাগ্রাফ শেষ। এখন দেখেন বডি প্যারাগ্রাফ, বডি, বডি প্যারাগ্রাফে প্রথমে বডির ফার্স্ট প্যারাতে লিখলেন হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম রাজীব হুসাইন, মার্কেটিং ম্যানেজার এট বিএস ইন্টারন্যাশনাল লিমিটেড, অ্যান্ড উড লাইক টু শেয়ার আওয়ার নিউ লঞ্চ উইথ ইউ দ্যাট কুড ব্রিং বেনিফিট বোথ অফ আওয়ার কোম্পানিজ, এটা হলো ইন্ট্রোডাক্টরি প্যারা বডির। তারপর বডির ভিতরে দেখেন উই বিএস ইন্টারন্যাশনাল লিমিটেড আর ওয়ান অফ দ্য রিনাউন্ড কোম্পানিজ ইন ইম্পোর্টিং কম্পিউটার অ্যাক্সেসরিজ and have been running business with a lot of reputation and goodwill over the last decade. About 10% of total market share in selling laptops is in our possession. As we are one of the valued distributors of the manufacturer, we can offer better quality and price to our customers. We have as many as 50 outlets across the country, and post-sale service is much quicker than other competitors. Other competitor in the country. We are immensely delighted to inform you that we have recently launched new laptops which are cost effective and best in terms of quality. Our sales team is available to show you some samples. We are sure that you would be satisfied with the quality, price and range of our products. The laptops which we have introduced this time are better than earlier models in terms of quality and price. You would be glad to know that we offer flat 10% discount in case of bulk purchase. Moreover, we offer 1 year warranty of this model of laptops, and this can be enjoyed from any of our outlets across the country. Being pleased with quality and excellent post-sale service, increasing number of sales is being placed every day. এই হলো আপনার বডির, বডির মূল বিষয়টা। তারপরে বডির শেষে লিখবেন, বডির লাস্ট প্যারা, we hope you would not lose the opportunity of providing your customers with products having very reasonable price and satisfactory post-sale service. We are looking forward for a good business deal. এটা বলে আপনি শেষ করলেন, অর্থাৎ তার কাছে কি প্রত্যাশা করছেন,
we are looking forward for a good business deal. Closing paragraph e lekhben sincerely ba yours sincerely. Sheshe dekhen apnar naam designation company naam shoh Rajiv Hussain marketing manager BS International Limited. Er pore ekhane ei jayga ta te amra bolchi ei jayga ta jekhane cursor rekhechi ekhane quadruple space thakbe mane dui line bad diben ektu gap ta beshi thakbe eta bolchi quadruple space ba dui line gap diye tarpor lekhben ar ekhane eta pore enclosure if needed jodi thake jodi karo kache ekhane kono enclosure thake orthat jodi ekhane kono shongjukti diye thaken orthat kono sample jodi diye thaken ha kono kono take dekhar jonno kono kichu diye thaken ekhane sei enclosure ta ekhane thakbe ar cc ekhane eta jonno mandatory na cc mane ei eta onulibi kar kar kache pathiyechen onek khetre protishan lekhar shomoy onulibi pathate hoy jena ami apni banker hisebe ekjon likhtechen senior officer apni to apnar manager kache onulibi diyechen md md ke onulibi diyechen কোনো রেগুলেটরি বডিকে অনুলিপি দিয়েছেন সেটা দরকার কিন্তু এটার জন্য এখানে কোনো অনুলিপির প্রয়োজন হবে না তো এই ভাবে আমাদের মূলত বিজনেস লেটারটা লিখতে হবে আশা করি আপনাদের অনেকখানি ক্লিয়ার হয়েছে আমরা আরো পরবর্তীতে বিজনেস লেটার দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই।